কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এখানে কতজন আসছেন আপনারা? এখানে 30 জন আসছে। আপনারা সবাই আপনাদের স্টাফ? সবাই আমাদের স্টাফ। সব পরিবারে দুজন আইনজীবী আছে আমাদের। দুজন আইনজীবী, নাম কি? একজন হলো সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম। আপনার সাথে? হ্যাঁ, আরেকজন? আরেকজন হলো বর্তমান সদস্য, ক্যাবিনেট সদস্য মোহাম্মদ রুবেল হোসেন। তো এই করোনাকালীন সময় কক্সবাজারে এসে আপনারা কীরকম আনন্দ উপভোগ করলেন? যথেষ্ট পরিমাণ আনন্দ। আপনারা খুশি তো? আমরা খুশি। আপনারা খুশি? আমরা খুশি। সবাই হাত তোলে, হাত তোলে, হাত তোলে, হাত তোলে, একটু হইচই করেন। তার কাছে একটু ফোন করেন যে আমরা এখনো পর্যাপ্ত পরিমাণ আনন্দ পাইনি, আমাদের একটা আনন্দ বাকি রয়ে গেছে, আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাবো। এটা আমার দায়িত্বে। আচ্ছা ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা করবো। রাতের বেলা আমি ফোন দেবো, যারা একটা দিন যদি ছুটি বাড়াই দেয় তাহলে পরে ছুটি বাড়াই দেয়, খুব খুশি হবো, আপনারা খুব খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, সবাই একমত। সবাই আর একটা দিন বেশি ছুটি যাচ্ছেন, এই তো? ঠিক আছে, আমি আপনাদের পক্ষে আমি সেক্রেটারি সাহেবের কাছে আমি অবশ্যই এই সংবাদটা পৌঁছে দেবো আপনাদের। একদিনের? আচ্ছা, বিনোদনের একটু একটু ঘাটতি ঘটছে না? সময়ের অভাবে, সময়ের অভাবে পূর্ণাঙ্গ বিনোদনটা আপনারা করতে পারেন না, এই তো? ঠিক আছে, আপনাদের পক্ষে আমি সেক্রেটারি সাহেবের কাছে কি করবো, অনুরোধ করবো। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সাগরের দিকে আর একটু ভিডিওটা একটু সম্প্রসারিত করবো। আমরা মানিকগঞ্জ জেলা আইনজীবী সভাপতি স্টাফদের সাথে আসছি, অত্যন্ত আনন্দ উপভোগ করলাম। তবে এই ভিডিওটা আমাদের সভাপতি সেক্রেটারি অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেবের কাছে আমি পাঠিয়ে দিব, কারণ আমাদের স্টাফরা ওনারা দাবি করছেন যে আর একটা দিন যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে ওনারা পূর্ণাঙ্গ আনন্দ পেতেন। তা আমি
এই ভিডিওর মাধ্যমে সম্মানিত সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব এবং আমাদের সম্মানিত সভাপতি জামিলুর রশিদ খান, অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের কাছে আমি এই স্টাফদের পক্ষ থেকে আবেদন জানাবো যে একটা দিন ছুটি তাদেরকে বাড়িয়ে দেন, তাদের আনন্দের জন্য পূর্ণাঙ্গতা লাভ পায় এবং আপনাদের জন্য ওনারা দুই হাত তুলে দোয়া করতেছে আপনারা সুস্থ থাকুন দীর্ঘজীবী। আইনজীবী সমিতির কোনো ক্ষতি হবে না।